এখন আমরা এই পাশের অংশটুকু ডিজাইন করব। তো এই পাশের অংশটুকু কেমন ডিজাইন হবে আমরা একটু দেখে নেই। যে প্রথমে এই ধরনের একটি হেডিং থাকবে উপরে, এবং তারপরে এই ধরনের ডিজাইন থাকবে। তো আমি এই হেডিংটি এখান থেকে কপি করছি, জাস্ট লেখাটিকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমাদের এই যে এই কলেজের নাইনের মধ্যে কিন্তু এগুলো হবে। তো এখানে আমরা একটু ডিপ নিয়ে নিই, ডিপ এর একটি ক্লাস দিয়ে দিচ্ছি, সাপোজ কন্টেন্ট। কন্টেন্ট নামে জাস্ট আমি একটি ক্লাস দিয়ে দিলাম, এবং এর মধ্যে একটি H1 নিয়ে, আমি কন্টেন্টটিকে এই যে কন্টেন্টটি কপি করে নিয়ে আসলাম সেটা জাস্ট পেস্ট করে দিলাম। তো আমরা একটু দেখে নিই, এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে একটু লক্ষ্য করি যে লেখাটির কালার চেঞ্জ আছে, এবং এই পাশে একটি আইকন আছে। তো প্রথমে আমি আইকনটি এই পাশে নিয়ে নিচ্ছি। আইকনটি নেওয়ার জন্য জাস্ট আমরা এখানে একটি আই ট্যাগ নিয়ে ক্লাস এফে এফে ড্যাশবোর্ড লিখে দিলেই কিন্তু আইকনটি চলে আসবে। তো আমরা একটু চেক করে নিই যে আইকনটি আসছে কিনা। হ্যাঁ, আইকনটি কিন্তু চলে এসেছে। এখন কালারটি চেঞ্জ করার জন্য আমরা এই যে H1 এর মধ্যে একটি ক্লাস এখানে দিতে পারি, সাপোজ টেক্সট প্রাইমারি। টেক্সট প্রাইমারি দিলে কিন্তু এটির কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এই লেখাটুকুকে ছোট করার জন্য আমরা খুব সহজে একটি কাজ করতে পারি, এখানে স্মল নামের একটি ট্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু লেখাটি ছোট হয়ে যাবে। তো স্মল ট্যাগটি আমি এখানে দিয়ে দিলাম, এভাবে শুরু শেষ করে নিলাম। এবার একটু চেক করে নিই আমরা। হ্যাঁ, এটি কিন্তু ঠিকঠাকভাবে চলে এসেছে। এরপরে এই অপশনটি আমরা অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য আমি আবারও বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব এখানে। এখানে আসার পরে আমরা এখান থেকে সাপোজ যে এটিকে কপি করে নিচ্ছে, জাস্ট এতটুকু কপি করে নিলেই হবে। এখান থেকে এটুকে কপি করে আমাদের এই H1 এর পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আমি ফরম্যাটটি একটু ঠিক করে নিই, ফরম্যাটটুকু ঠিক করে নিলাম। ঠিক করে প্রথম দুটিকে ডিলিট করে আমি এখানে সাপোজ লিখে দিচ্ছি, এটি কপি করে জাস্ট এখানে ড্যাশবোর্ডটা পেস্ট করে দিলাম। তো আমি একটু চেক করি এটি কিভাবে এসেছে এখানে। এই যে এটি কিন্তু এখানে চলে এসেছে। তো এরপরে কি আছে, এখানে কিছু প্যানেলের অপশন আছে। তো প্যানেলের ডিজাইনটি আমরা করব। আর একটি বিষয়, এই যে এখানে একটি আইকন আছে, তো আমরা আইকনটি অ্যাড করে নিচ্ছি। এখানে একটি আই ট্যাগ নিয়ে ক্লাস এফে এফে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড জাস্ট জাস্ট আমরা এখানে আইকনটিকে অ্যাড করে দিলাম। তো আমরা আবার একটু চেক করে নিই। হ্যাঁ, আইকনটি কিন্তু চলে এসেছে। এরপরে আমাদেরকে এই অংশটুকু ডিজাইন করতে হবে। তো এটি ডিজাইন করার জন্য আমি এই যে ওয়েলের ঠিক নিচে, এখানে একটি ডিপ নিয়ে নিচ্ছি। ডিপ ডিপ এর একটি ক্লাস দিয়ে দিচ্ছি, সাপোজ রো। রো নামে জাস্ট একটি ক্লাস দিয়ে দিলাম। আমরা এখানে যেহেতু কলামে বিভক্ত করবো সেজন্য আমরা একটি রো নিয়ে নিলাম। এরপরে আমি আরেকটি ডিপ নিয়ে এর ক্লাস দিয়ে দিচ্ছি, সাপোজ কল SM4, কল SM4 দিয়ে দিলাম, কল SM4। এখন কল SM4 এর মধ্যে আমাদের কি হবে এই অপশনগুলো তৈরি করতে হবে। তো সেজন্য আমি আবার একটি ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস প্যানেল। এবং আমরা আমাদের এই প্যানেলটি কি ধরনের হবে সেটি আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো সাপোজ প্যানেল প্রাইমারি। এখন আমরা যদি এখানে সাপোজ দিই টেস্ট, আমরা একটু চেক করি এখানে কিভাবে আসছে। এই যে প্যানেল প্রাইমারির মধ্যে টেস্ট লেখার বলে কিন্তু এটি এখানে এভাবে চলে এসেছে। তো এখন আমরা এখানে আরেকটি ডিপ নিব, ডিপ, এবং এর ক্লাস দিয়ে দেব সাপোজ প্যানেল হেডিং। আমরা যদি এখানে প্যানেল হেডিং ক্লাসটি দিয়ে দেই এবং কিছু একটা এখানে লিখি তাহলে আমরা সুন্দর একটি ইফেক্ট এখানে দেখতে পারবো। এই যে প্যানেল হেডিং এর মধ্যে কিন্তু লেখাটি চলে এসেছে। তো প্যানেল হেডিং এর মধ্যে আমরা একটু দেখে নিই কি কি আছে। একটি আইকন আছে, লেখা আছে, এবং নিচে আরেকটি লেখা আছে। তো এটি করার জন্য আমরা কি করতে পারি, আমি প্যানেল হেডিং এর মধ্যে এখানে আবার একটি রো ক্লাস নিয়ে নিচ্ছি। রো এর মধ্যে ডিভ ক্লাস সাপোজ কল XS3, এবং আরেকটি ক্লাস আমি এখানে নিয়ে নিচ্ছি ডিভের মধ্যে সাপোজ 9। তো এবার জাস্ট আমরা নিয়ে নিলাম। এখন প্রথমটার মধ্যে আমাদের আইকনটি থাকবে। তো আমি এখানে একটি আই ট্যাগ নিয়ে ক্লাস এফে সাপোজ ইউজার্স এর আইকনটি আমরা এখানে বসিয়ে দেবো। তো আমরা একটু চেক করে নিই যে আইকনটি আসছে কিনা। আইকনটি কিন্তু চলে এসেছে। তো আইকনটি একটু বড় করতে হবে। বড় করার জন্য আমরা এখানে যদি আরেকটি ক্লাস ব্যবহার করি এফে,
এফ এ সাপোজ 5x, তাহলে কিন্তু আইকনটি বড় হয়ে যাবে। আমরা একটু দেখে নিই, এই যে আইকনটি কিন্তু বড় হয়ে চলে এসেছে। এখন আমরা এই এর মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করব। তো আমি একটি ডিভ নিয়ে নিচ্ছি এখানে, ডিভ ক্লাস ফুল রাইট, সাপোজ এর ভিতরে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 10। তো আমি একটু চেক করে নিই এটি আসছে কিনা এখানে। সংখ্যাটি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমি নিচে আরেকটি অপশন নিচ্ছি এখানে, নিয়ে এর মধ্যে সাপোজ লিখে দিচ্ছি অল স্টুডেন্ট, অল স্টুডেন্ট, অল স্টুডেন্ট, জাস্ট এভাবে লিখে দিলাম। তো লিখে দেওয়ার ফলে এবার একটু দেখে নিই আমরা, এখানে কিন্তু এটি চলে এসেছে খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। বাট এই এই লেখাটি কিন্তু অনেক বড়। তো বড় করার জন্য আমরা কি করতে পারি, বড় করার জন্য আমি এখানেই একটি অ্যাট্রিবিউট অ্যাড করছি, স্টাইল অ্যাট্রিবিউট, এবং এর মধ্যে লিখে দিচ্ছি সাপোজ ফন্ট সাইজ, ফন্ট সাইজ সাপোজ 45 পিক্সেল। তো এভাবে দেওয়ার পরে দেখি কিভাবে আসে এখানে একটু। এভাবে কিন্তু চলে এসেছে, বাট এই লেখাটি কিন্তু নিচে থাকবে। তো এই লেখাটিকে নিচে নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি ডিভ নিয়ে এর আমরা একটি ক্লাস দিয়ে দিতে পারি, ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্স ক্লাসটি দিয়ে দিলে কিন্তু এই লেখাটি নিচে চলে আসবে। এই যে লেখাটি কিন্তু নিচে চলে এসেছে। এখন আমাদেরকে এই নিচের অংশটুকু ডিজাইন করতে হবে। তো নিচের অংশটুকু ডিজাইন করার জন্য আমাদের এই যে হেডিং, আমরা এখানে একটু লক্ষ্য করি প্যানেল হেডিং, প্যানেল হেডিং এর পরে আমরা এখানে আরেকটি ডিভ নিব। ডিভ নিয়ে এর আমরা একটি ক্লাস দিয়ে দেব প্যানেল ফুটার, প্যানেল ফুটার। এখন প্যানেল ফুটারের মধ্যে আমাদের কি কি আছে, এখানে একটি লেখা দেওয়া আছে এবং এপাশে একটি অ্যারোর চিহ্ন দেওয়া আছে। তো এটি নেওয়ার জন্য আমি প্রথমে এখানে একটি স্প্যান নিচ্ছি, স্প্যান এর ক্লাস করে দিচ্ছি সাপোজ ফুল লেফট। ফুল লেফট এর মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি সাপোজ অল স্টুডেন্ট, অল স্টুডেন্ট। এবং এখানে আমি আরেকটি স্প্যান নিচ্ছি, স্প্যান ক্লাস ফুল রাইট, এবং এর মধ্যে একটি আই ট্যাগ নিয়ে আমরা অ্যারোর চিহ্নটি বসাবো, এফ এ এফ এ এফ এ এফ এ অ্যারোর। তো অ্যারোর আমরা এখানে অ্যারোর সার্কেল ও রাইট এটি দিচ্ছি। দেওয়ার ফলে দেখি এখানে কিভাবে আসে এটি। হ্যাঁ, এটি কিন্তু এখানে চলে এসেছে, বাট এই লেখাটি কিন্তু নিচের দিকে নেমে এসেছে এবং আইকনটিও নিচের দিকে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কাজ করব, এখানে একটি ডিপ নিয়ে ক্লাস ক্লিয়ার ফিক্স ক্লাসটা অ্যাড করে দিব। ক্লিয়ার ফিক্স, জাস্ট ক্লিয়ার ফিক্স ক্লাসটা অ্যাড করলেই হবে। চেক করি, হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। এখন আমরা যখন এখানে মাউস পয়েন্টার নিয়ে যাব, তখন এখানে আসলে ক্লিক করলে অল স্টুডেন্ট পেজটিতে চলে যেতে পারবো, সেই অপশনটি আমরা করে দেব। সেটি করার জন্য এই যে ফুটার, এটিকে জাস্ট এখান থেকে কাট করে আমি এখানে একটি এ ট্যাগ অ্যাড করছি। এ ট্যাগ অ্যাড কর, এ ট্যাগের মধ্যে জাস্ট আমরা প্যানেল ফুটারটিকে রেখে দিলাম এবং পরবর্তীতে আমরা এখানে লিঙ্ক করিয়ে দেবো। তো আমরা একটু চেক করে নিই এটি। এখানে কিন্তু এই যে চলে এসেছে, হবার করলে কিন্তু এটি চেঞ্জ হচ্ছে। তো সেম একইভাবে আমরা এইরকম আরো কিছু অপশন এখানে ক্রিয়েট করে নিব। তো আমি জাস্ট এটিকে কপি করব, এখন এটি সিলেক্ট করে কপি 2 3, জাস্ট আমি এখানে 3টি করে নিলাম মোট। এই যে এভাবে কিন্তু চলে এসেছে। তো জাস্ট এখন এই স্ট্রাকচারটি এমন থাকবে। আমি এখানে আর এখন কোনো কাজ করছি না, পরবর্তীতে যখন আমাদের দরকার হবে তখন চেঞ্জ করব। আরেকটি কাজ এখন আমরা করব, নিচের যে ফুটার অপশনটি, তো আমি ফুটারের কন্টেন্টটি এখান থেকে কপি করছি। কপি করে জাস্ট আমরা ফুটারের ডিজাইনটি একটু করে নিই, যেমন কন্টেইনার ফ্লুইড এর নিচে, কন্টেইনার ফ্লুইডের নিচে আমি ফুটার ট্যাগটি, ফুটারটি এখানে নিয়ে নিচ্ছি। ফুটার, ফুটারের মধ্যে সাপোজ একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে আমি কন্টেন্টটি টুকু এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড কপি, কপি এটি জাস্ট এভাবে লিখে দিচ্ছি, ওকে। এবং এখানে একটি ক্লাস অ্যাড করে দিচ্ছি সাপোজ ফুটার এরিয়া, ফুটার এরিয়া, এভাবে জাস্ট আমরা লিখে দিলাম। এখন আমরা দেখি এখানে যে আমাদের সিএসএস ফাইল আছে, তো সিএসএস ফাইলের মধ্যে আমরা একটু ডিজাইন করি ফুটার এরিয়া, ফুটার এরিয়া এর ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেবো, একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। এখানে যে কালারটি আছে এই কালারটি আমরা সাপোজ কপি করে দিয়ে দিচ্ছি, এখান থেকে কালারটি আমি কপি করে নিচ্ছি, কালারটি পেস্ট করে দিলাম, সরি ব্ল্যাক কালার চলে এসেছে, আমি আবার কপি করি একটু, এখান থেকে যে কালারটিকে পিক করলাম
জাস্ট এখানে আমরা কালারটি পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে এখন টেক্সট লাইন সেন্টার করে দিলাম। টেক্সট লাইন সেন্টার আরেকটি কাজ করব আমরা, এখানে ফুটার এরিয়ার মধ্যে যে প্যারাগ্রাফটি আছে তার মার্জিনটা 0 করে দিচ্ছি, আর সেই সাথে এখানে প্যাডিং দিয়ে দিতে পারি আমরা। প্যাডিং সাপোজ 20 পিক্সেল এবং ডাইনামিক 0। তো আমরা একটু দেখে নিই এটি কিভাবে আসছে এখানে। আচ্ছা এখানে চলে এসেছে, বাট সিএসএস টি কিন্তু কাজ করেনি। তো সিএসএস না কাজ না করার কারণ কি, সিএসএস ফাইলটি এই পেজের সঙ্গে এই ইন্ডেক্স ফাইলে লিঙ্ক করানো নেই। তো আমরা নিচের দিকে এটিকে লিঙ্ক করে দিচ্ছি। জাস্ট এখানে আমাদেরকে লিখে দিতে হবে style.css, আমরা এটিকে লিঙ্ক করে দিলাম। এবার একটু চেক করে নিই, হ্যাঁ এখানে কিন্তু চলে এসেছে। আরেকটি কাজ করতে হবে, এই কালারটি কিন্তু চেঞ্জ করে দিতে হবে, না হলে ভালো লাগবে না। তো আমরা কালারটি চেঞ্জ করে দিচ্ছি, কালারটি আমরা করে দিচ্ছি সাপোজ হোয়াইট কালার। একটু চেক করে নিই আমরা আবারও, হ্যাঁ এখানে কিন্তু এটি চলে এসেছে। এখন আমরা একটি কাজ করতে পারি, যেহেতু এটি কিন্তু কন্টেন্ট কম থাকায় ফুটারটা উপরের দিকে উঠে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে কন্টেন্ট নামে যে অপশনটি আসলে আমরা নিয়ে নিয়েছি, এখানে কন্টেন্ট আমরা একটু নিচের দিকে দেখি যে কন্টেন্ট, তো কন্টেন্টের একটা মিনিমাম হাইট আমরা দিয়ে রাখতে পারি। কন্টেন্টের আমরা মিনিমাম একটি হাইট দিয়ে রাখি, সাপোজ মিনিমাম হাইট থাকবে তার 450 পিক্সেল, 450 পিক্সেল আমি মিনিমাম হাইট দিয়ে রাখলাম। এবার চেক করি, তো আর একটু বেশি দিতে হবে, সাপোজ 550 পিক্সেল আমরা করে দিচ্ছি এখান থেকে। ওকে ঠিকঠাক আছে কিন্তু। এবার পরবর্তী ভিডিওতে আমরা এখানে স্টুডেন্ট শো করাবো।